Hello viewers, Assalamualaikum. Welcome to my channel, Secret Beauty. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আমি অনেক বেশি এক্সাইটেড আজকের এই প্রোডাক্টের রিভিউ করার জন্য, কারণ এই প্রোডাক্টটি যারা মেকআপ পাগলি আপুরা আছেন তাদের জন্য ভীষণ ভীষণ পছন্দের একটি প্রোডাক্ট হতে যাচ্ছে। এই যে প্রোডাক্ট আমার সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন, এটা কি সিসি ক্রিম বলতে পারেন। এটি হচ্ছে একটা ওয়াটার প্রুফ ফাউন্ডেশন বা ওয়াটার প্রুফ হচ্ছে যেটাকে বলে ইয়ার পেড সিসি ক্রিম। তো এই যে ক্রিমটি আছে এইটি আপনার ফাউন্ডেশনটি আপনার স্কিনকে কতটা বেশি হচ্ছে সুন্দর আর গুড লুকিং দেখাবে সেটা আপনারা ভাবতেই পারছেন না। তো যারা এটি সম্পর্কে এখনও জানেন না সেটি সম্পর্কে আমি বলবো, কারণ এটি বোস্ট হওয়া একটি প্রোডাক্ট, প্রচুর প্রচুর পপুলার আর প্রচুর হচ্ছে জনপ্রিয়তার তুঙ্গে চলে গেছে এই প্রোডাক্টটি খুব অল্প সময়ের মধ্যে। এই প্রোডাক্টটি সম্পর্কে যারা এখনো জানে না তাদেরকে জানানোর জন্য চলে এসেছি, আর একদম হচ্ছে লাইভ ডেমো দিয়ে দিব আপনাদেরকে যে এটি কিভাবে ওয়াটার প্রুফ হচ্ছে আর কিভাবে আপনার স্কিনকে হচ্ছে একদম সুন্দরভাবে হচ্ছে মেকআপ কমপ্লিট করতে হেল্প করবে। তো সুনিশা যেটি আছে এটা হচ্ছে সুনিশা ওয়াটার প্রুফ হচ্ছে আপনার ওয়াটার প্রুফ অ্যান্ড যেটি হচ্ছে আপনার ইয়ার পেড সিসি ক্রিম বলে এটিকে। তো এই সিসি যে ক্রিমটি আছে এটা একটা ফাউন্ডেশন। তো এটি কেমন হবে এখন আমি সেটি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আনবক্সিং করব, অলরেডি আমি এটা আনবক্সিং করেছি, আমি ইউজও করেছি, দেন আমি আপনাদের জন্য রেখেছি এই প্রোডাক্টটি। তো এটি হচ্ছে এখান থেকে আনবক্সিংটা হবে। এখানে কিন্তু কি কি আছে দেখুন, ভিতরে এরকম একটি প্যাকেট পেয়ে যাবেন যেটার ভিতরে হচ্ছে আপনারা এখান থেকে এইভাবে প্যাকেটটি খুলে পেয়ে যাচ্ছেন একটি এরকম একটি পাফ পেয়ে যাচ্ছেন, একদম সুন্দর একটি বক্সে একটি পাফ আসে, পাফটি পাবেন। আর এখানে পাচ্ছেন সেই বিখ্যাত সেই সুনিশা যেই আপনার ফাউন্ডেশনটি, সেই ফাউন্ডেশনটি পেয়ে যাচ্ছেন। দেখুন কতটা সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, এত বেশি সুন্দর দেখেই প্রেমে পড়ে যাবেন। তো এখন আমি প্যাকেটটি এখানে রেখে দিচ্ছি, প্যাকেটটি রেখে দিচ্ছি আর আপনাদেরকে হচ্ছে এখন এটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কী করবে, এখানে দেখতে পাচ্ছেন এই যেটা আছে এটা হচ্ছে আপনার যেই ফেস প্যাকটি, যেটি হচ্ছে সরি আপনার যে ফাউন্ডেশনটি সেটি হচ্ছে এটি, আর এইটা হচ্ছে আপনার যেই কিট যেটা আপনারা এখানে পেয়ে যাবেন এই বক্সের মধ্যে। সুন্দর এই বক্সের মধ্যে এরকম সুন্দর একটি পাফ আপনারা পেয়ে যাবেন। এই পাফটি দিয়ে যেটা করতে হবে আপনাদেরকে, ব্রাশ বলতে পারেন বা পাফ বলতে পারেন, এটি এরকম দেখুন এরকম একটি হচ্ছে পঞ্জের একটি পাফ পেয়ে যাবেন। আর এটিকে পানিতে খুব ভালোভাবে হচ্ছে ধুয়ে নিতে হবে বা ভিজিয়ে নিতে হবে। এখন আমি সেই কাজটি আপনাদেরকে করে দেখাবো, এবং আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে লাইভ ডেমো দিব যে এটি যে ওয়াটার প্রুফ বলা হয়েছে এটা আসলেই কি ওয়াটার প্রুফ কিনা সেটি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো আমি কিন্তু এটি অলরেডি ইউজ করেছি, ইউজ না করে তো আপনারা জানেন যে আমি আপনাদের সাথে এটি ইন্ট্রোডিউস করাবো না। সো আমি ইউজ করেই কিন্তু আপনাদের সাথে এটি ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছি। তো এই যে পাফটি আছে এই পাফটিকে এখন আমাকে ধুয়ে নিতে হবে বা একটু ভিজিয়ে নিতে হবে। একটা বাটিতে পানি নিয়ে নিন, অ্যান্ড পানিতে হচ্ছে ডিপ করে একটু চেপে পাফটিকে এরকম ভিজিয়ে নিন। দেখুন আমি এটা ভিজিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ওপেন করে ভেতরে যে প্রোডাক্টটি আছে সেটিকে দেখে নিব এটি কেমন হবে। তো এখানে আপনার ভিতরে কিন্তু একটু মিরর দেওয়া আছে, এটাতে আপনারা এখানে চাইলে এটাতেও কিন্তু আপনারা মেকআপটি করতে পারবেন, এটাতেই এনাফ মেকআপটা করার জন্য। আর এখান থেকে হচ্ছে আপনাকে ঢাকনাটা খুলে নিতে হবে। এক মিনিট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে দেখুন এখানে পুল লেখা আছে, এখানে পুল লেখা আছে, এখান থেকে এরকম করে হচ্ছে এটাকে এরকম উঠাতে হবে। ওকে, এরকম করে উঠিয়ে নেবেন, আর ভেতরে যেটা পাবেন সেটা হচ্ছে এখানে ভিতরে আরেকটি হচ্ছে ছোট একটি কাগজ ইউজ করা হয়েছে, এটাকে এরকম করে তুলে নিতে হবে। দেখুন তারপরে পেয়ে গেলেন আপনি ভেতরে হচ্ছে এই যে এই হচ্ছে আপনার ফাউন্ডেশনটি। ফাউন্ডেশন উপরটা কিন্তু এরকম সুন্দর একটি হচ্ছে এরকম ডিজাইন ডিজাইন করা আছে, দেখুন এরকম হচ্ছে ছোট 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 হচ্ছে ডিজাইন করা আছে উপরে যেটা করা আছে। ভিতরে হচ্ছে আপনার যে ক্রিমটি, ভিতরে হচ্ছে যে ফাউন্ডেশনটি, সেটি উপরে কিন্তু আর একটি প্লাস্টিক দেওয়া থাকে। এখানে আপনি যদি প্লাস্টিকের মতো তুলে ফেলেন তাহলে ভিতর থেকে কিন্তু ক্রিমটি বের হয়ে আসবে। তো এই হচ্ছে ফাউন্ডেশনটি। এখন আমি যেটা করব, এখানে এরকম করে চাপলে আপনার ভেতর থেকে হচ্ছে এরকম করে আসবে। তো বুঝতে পারছেন এটা কি হচ্ছে, এখান থেকে এরকম করে করে হচ্ছে আপনারা নিবেন, এটা চাইলে পুরোটা তুলে নেওয়া যায় বাট এরকম করে নিলেই খুব ভালোভাবে হচ্ছে আপনারা নিতে পারবেন। এরকম নিয়ে দেন এটাকে আমি এখানে অ্যাপ্লাই করব। এটা এত সুন্দরভাবে ব্ল্যান্ড হবে আপনার ফেসে আপনার স্কিনে, আপনি জাস্ট হচ্ছে অবাক হয়ে যাবেন। এটা মোটেও হচ্ছে আপনার স্কিনকে কোনো রকম
ফেকাশে দেখাবে না, বাজে দেখাবে না, এটা খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যায়। এটা সব থেকে ভালো দিক হচ্ছে আপনি এরকম করে ইউজ করতে সুবিধা, অল্প অল্প করে নিচ্ছেন, এটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই। সো এই যে আমি অ্যাপ্লাই করছি দেখুন। তো আমি বলবো আপনাদেরকে একটা ভালো আইডিয়া দিব, যেটা আমি করেছি যে আপনার এই পাফটা একটু হার্ড, আপনি যখন ইউজ করবেন ফেসে তখন এটা আপনার চোখের পাশে বা নাকের পাশে যখন আপনি মেকআপটা করতে যাবেন, বসাতে যাবেন, তখন হতে পারে আপনার আনইজি লাগতে পারে বা ভালো মতো না হতে পারে। সেক্ষেত্রে আমি যেটা করি যে আমার যে পার্সোনাল যেই হচ্ছে পাফটা আছে, আমি সেই পাফটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে করি, তাহলে কি হয় সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন এত সুন্দর ব্ল্যান্ড হয়, এত সুন্দরভাবে ব্ল্যান্ড হয়। এই যে দেখুন স্কিনটা দেখলে, এই যে দেখুন এই হাতের সাথে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে এটা চেঞ্জ কেমন আসছে। তো এইভাবে হচ্ছে আপনি এটা ইউজ করবেন, যার যেমন লাগছে, যাদের হচ্ছে স্কিন, যার এটা সবার জন্য হবে, যারা হচ্ছে শ্যামলা বা যারা হচ্ছে ফর্সা, এটা সবার জন্য একদম পারফেক্টলি সবার স্কিনে বসে যায়, এটা একদম সবার স্কিনে বসে যায়। তবে আমি বলবো এটা ইউজ করার আগে কেউ যদি ফেসটা একটু ওয়াশ করে দেন, টোনার ইউজ করে নেন ফেসে, প্রাইমার ইউজ করে নেন, তাহলে কিন্তু জাস্ট ওয়াও লাগবে, এত সুন্দরভাবে বসবে স্কিনে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনি নিজে বাসায় বসে মেকআপটা করেছেন। বাসায় বসে ইজিলি এত সুন্দর মেকআপ ফিনিশ লুক পাবেন আপনি, এটি ইউজ করলে আর কিচ্ছু ইউজ করা দরকার নেই। জাস্ট বেসটা এটা দিয়ে করে নিন, কাজল পরে নিন, লিপস্টিক পরে নিন, একদম হচ্ছে জাস্ট পার্লারের মতো মেকআপ লাগবে আপনার, ফেসটা খুব সুন্দরভাবে হচ্ছে হয়ে যায়। দেখুন আমি করে নিয়েছি, খুবই সুন্দরভাবে হয়ে গেছে স্কিনটা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওয়াটারপ্রুফ যে বলেছে এটা কতটা ওয়াটারপ্রুফ। ওকে, ওয়াটারপ্রুফটা আমি আপনাদেরকে এখন টেস্ট করে দেখাচ্ছি। দেখুন স্কিনে একদম খুব সুন্দরভাবে বসে গেছে। এখন এটাকে কী করতে হবে, ওয়াটারপ্রুফ কি না সেটা প্রুফ করতে হবে। তো এটা আমি হচ্ছে এখানে দেখুন, একদমই টোটালি ওয়াটারপ্রুফ একটি প্রোডাক্ট, এখান থেকে একটু হচ্ছে আপনার মেকআপ যাবে না, আপনি ঘেমে যান বাহিরে এটা পরে, ইউজ করে বাহিরে ইজিলি আপনারা সারাদিন ঘুরে বেড়াতে পারবেন, কিচ্ছু হবে না। দেখুন একদম সুন্দরভাবে এখনও কিন্তু সেম টু সেম আছে, এই যে দেখুন আমার হাতের সাথে মিলিয়ে দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর ব্ল্যান্ড হয়ে আছে, খুব সুন্দরভাবে হচ্ছে স্কিনটা কভার করেছে। তো আমি খুব অল্প করে দিয়েছি, যারা হচ্ছেন মেকআপ নেবেন তারা আপনাদের পছন্দের মতো, যারা বাহিরে যাবেন তখন তো অবশ্যই ভারী করে খুব সুন্দর করে হচ্ছে ফিনিশ করে নেবেন। তো এই হচ্ছে দেখুন ওয়াটারপ্রুফ, একদমই দেখুন টোটালি এখানে কিছুই লাগেনি, এই যে আমি মুছেছি কিছুই কিন্তু লাগেনি, এখানে একটু লাগেনি টিস্যুতে। সো সত্যি ওয়াটারপ্রুফ। ওকে, সো যারা ইউজ করতে চাচ্ছেন, যারা মেকআপ করতে ভালোবাসেন, রেগুলার যারা ওয়ার্কিং লেডি আছেন, কিংবা যারা স্টুডেন্ট আছেন, যারা রেগুলার বেসিসে বাহিরে যাচ্ছেন, এত বেশি সময় নিয়ে মেকআপ করার টাইম নেই, তাদেরকে বলবো কিছু ইউজ করার দরকার নেই, জাস্ট হচ্ছে আপনারা সুনিশাটা ইউজ করুন, এটা দিয়ে ফেসটাকে খুব সুন্দর করে কভার করা যায়, একদম খুব ইজিলি করা যায়, একদম হচ্ছে ঘষা মাজা করতে হয় না, পুরোটা সেম ব্ল্যান্ড হয়, সেম ওয়েতে ব্ল্যান্ড হয়। এই ব্রাশটা আছে, ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে করতে পারেন, কিংবা যদি কারো আমার মতো যারা আছেন কমফোর্টেবল না, তারা যেটা করতে পারেন যে ছোট্ট যে পাফ কিনতে পাওয়া যায় এক্সট্রা, ওই পাফগুলো নিয়ে নিন, খুব সুন্দর করে হচ্ছে যে যে জায়গাগুলোতে ভালোভাবে এটা ব্ল্যান্ড হচ্ছে না সেই জায়গাগুলোতে ইউজ করতে পারেন। সো এটা ইউজ করলে আপনার অনেক দিন চলে যাবে, এটা কিন্তু অল্প একটু লাগে, অল্প একটুতে খুব সুন্দরভাবে দেখুন হাতটা কভার হয়ে গেছে, এতটুকু পর্যন্ত আমার কভার হয়ে গেছে, এবং এটা কিন্তু সত্যি ওয়াটারপ্রুফ। সো যারা ওয়াটারপ্রুফ মেকআপ চাচ্ছেন, যারা রেগুলার বেসিসে বাহিরে যাচ্ছেন, তারা নিশ্চিন্তে এটি ইউজ করতে পারেন, খুব অল্প সময়ে মেকআপ কমপ্লিট করার জন্য এটি খুবই খুবই ভালো একটি প্রোডাক্ট। জাস্ট এটি ইউজ করে কাজল লিপস্টিক পরে নিন, জাস্ট আপনাকে হচ্ছে একদম মেকআপ যে লোক সেটাই দেখাবে, একদম পার্লারের মতো হচ্ছে মেকআপ লোক আপনাকে দিবে ইনশাল্লাহ। আর ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আপনি যতই ঘেমে যান গরমে এটি ইউজ করতে পারেন, যত বেশি ঘামেন না কেন কোনো সমস্যা, জাস্ট টিস্যু দিয়ে একটু টাচ আপ করে নিন, টোটালি আপনাকে মেকআপ যেরকম ছিল সেরকমটাই থাকবে। সো আপনারা যদি কেউ এই প্রোডাক্টটি ইউজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এটি আমার কাছ থেকে পারচেস করতে পারেন। আমার কাছ থেকে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করুন, ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন। এটি স্কিনের জন্য একদমই টোটালি স্কিনের জন্য খুবই ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট, কোনো প্রকার ক্ষতি করবে না, কোনো হার্মফুল কেমিক্যাল এতে ইউজ করা হয়নি, আর এটা অনেক বেশি পপুলার আর অনেক বেশি ভালো লাগার একটা প্রোডাক্ট, আমার ভীষণ ভালো লেগেছে, আমি এটি ইউজ করে পুরোপুরি স্যাটিসফাইড, খুবই ভালো লেগেছে। সো যদি কেউ এই প্রোডাক্টটি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারেন, আর সেই জন্য আমাকে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডারটি করতে পারেন, সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটি দিতে পারবো ইনশাল্লাহ, কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিব। সো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে, আর শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডসদের সাথে। ওকে ভিউয়ার্স,
সো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। সবাই একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।